শাসক ফিরহাদ হাকিম তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। বিভিন্ন জায়গায় যেগুলো অ্যাডেড এলাকা, কলকাতা এক্সটেন্ডেড হয়ে যে অ্যাডেড এলাকা, সেখানে কিছু কিছু জায়গা আছে যেখানে এখনো ড্রেনেজ সিস্টেমই তৈরি হয়নি। কিছু জায়গায় কেআইপিতে অ্যাডেড এলাকায় কিছু কিছু কেআইপিতে আমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি কেআইপি প্রজেক্টের আন্ডারে, কিছু কিছু জায়গায় সেই প্রজেক্টে এখনও হয়নি। মানে KIP 1, KIP 2, KIP 3 সেগুলো আমরা নেব, কারণ এটা একটা অনেক বড় কয়েক 3000-4000 কোটি টাকার ব্যাপার। সেটা আমরা পরেরবার সেগুলোকে নেব, নিয়ে যাতে কলকাতার মধ্যে যারা আছে তাদের যাতে সমানভাবে আমরা পরিষেবা দিতে পারি সে ব্যবস্থা করব। অ্যাডেড এলাকা, সব অ্যাডেড এলাকা হচ্ছে, এটা হচ্ছে যেটা এলো সেটা হচ্ছে জোকার থেকে এসছে, আর কিছু আছে 127 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, যেগুলো KIP-র বাইরে ছিল। আমি আসার আগে KIP-1, KIP-2 কোন কোন এলাকা হবে সেটা নির্দিষ্ট হয়ে গেছে। এরপরে KIP-3 ক্ষেত্রে যখন এটা প্রযোজনা হবে তখন এই সব এলাকাগুলো যেগুলো নিয়ে আমি এখন সমস্যা ফেস করছি সেগুলোকে ঢোকাবো। খিদিরপুরে 100 বছর আগেও জল ছিল, আজও জল আছে। তার কারণ হচ্ছে থিকলি পপুলেশন এমন হয়ে গেছে যে খিদিরপুরের রাস্তা ড্রেনেজগুলোর মধ্যেই নোংরা ফেলে দেয়, পড়ে যায়। কারণ ওখানে এত থিক পপুলেশন যে বাইরে গিয়ে ফেলা বা রাস্তায় ঘাটে ফেলা নেই, ওখানে সব ফেলে দেয়। সেইটা ড্রেনেজ দিয়ে গিয়ে পরে মোমিনপুর পাম্পিং স্টেশনে আমি নিজে গিয়ে দেখেছি যে জাল লাগাতে হয়েছে এবং ঘন্টায় ঘন্টায় মানুষ খালি গায়ে কনস্ট্যান্ট বসে রয়েছে, কারণ ড্রেন দিয়ে নোংরা এমন বেরোচ্ছে যে সেই নোংরাগুলোকে না তুললে জল আটকে যাচ্ছে। প্লাস্টিক, পেঁয়াজ, বস্তা, তা এই সমস্যা একটা রয়েছে ওখানে। কিন্তু KIP কিছু কিছু জায়গায় আমরা কলকাতা কর্পোরেশনের PD ডিপার্টমেন্ট থেকে আর ড্রেনেজ ডিপার্টমেন্ট থেকে আমরা লাইনিং করে দিচ্ছি যাতে ওটা ভেসে চলে, যাতে আটকে না যায়। কিছু কিছু জায়গায় কাজ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় কাজ এখনও বাকি আছে। যেরকম কবিতীর্থ পার্কে একটা পাম্পিং স্টেশন 43 কোটি টাকা দিয়ে আমরা তৈরি করছি, সেটার কাজটাই দুটো লকডাউনে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে। জার্মান থেকে মেশিনটা আমাদের কাছে এখনও এসে পৌঁছয়নি, ওটা এসে গেলে আমরা মনে হচ্ছে যে খিদিরপুরের, যেরকম খিদিরপুরে একটা বিকে রোডে একটা ব্রিক্স ফারেজ ছিল, সেই ব্রিক্স ফারেজটা 50-60 বছর ধরে কোনোদিন ডিসিল্টিং হয়নি, সেইটা ডিসিল্টিং করা হয়েছে, কিছুটা কাজ বাকি, মানে বেশিরভাগটাই হয়ে গেছে, যেটা বোট ক্যানেলে গিয়ে জলটা পড়বে। সেই জন্য এবার খিদিরপুরে জল জমাটা কম, কিন্তু কিছু কিছু ভেতরের এলাকা এখনও রয়েছে যেখানে আমাদের এই কাজগুলোকে করতে হবে। উত্তর কলকাতায় ওইটা না, উত্তর কলকাতায় যে ফোনটা পেয়েছিলাম সেটা একটা লেনের মধ্যে ওদের নিজস্ব একটা সমস্যা রয়েছে, কোনো একটা বাড়ির মধ্যে ড্রেন ভেঙে গেছে, সেটা খিদিরপুরের সমস্যার সাথে ওই সমস্যাটা এক না। উত্তর কলকাতাতেও যদিও ওখানে একটা একদম সোয়ারেজ আছে যেটা অনেক বছর ধরে পরিষ্কার, একটা বিশাল টাকার ব্যাপার, সেইটা করলে যেরকম আমাদের ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে আমাদের ওই 40 ওই এটা ওই রাস্তাটার নাম কি, সৌমিত্র থাকতো আমার স্ট্রিট, ওই সব মুক্তারাম বাবু স্ট্রিট, এইসব জায়গায় যে জলটা, সেই জলটা গঙ্গা যায়, কিন্তু ওইখানে একটা চ্যানেল পরিষ্কার, একটা ডিসিল্টিংয়ের প্ল্যান অলরেডি আমাদের হয়ে রয়েছে। তারক সিংকে আমি আগের বছরই বলেছিলাম, ওইটা হয়ে রয়েছে, ওটা গভর্নমেন্টের ফান্ড পেলে আমরা ওটা স্টার্ট করি। আরেকটা বিষয় আমি নিজে আস্তে আস্তে দেখলাম, ওটা একটা মাঝখানে প্ল্যান হয়েছিল, যেরকম গার্ডেনলিস ফ্লাইওভারে বাইক নিয়ে পড়ে যেতে বলে আমরা একটা ইয়ে দিয়ে দিয়েছিলাম, ওখানে মাঝখানে প্ল্যান হয়েছিল যে আমরা লোহার ইয়ে তুলে দেবো, তুলে দিয়ে জাল দেওয়া বা তার দিয়ে দেবো যাতে সুতোটা এসে ওপরে পড়ে যায়, করতে হবে। হ্যাঁ, হসপিটালে একটা এসেছিল সঞ্জীবনে, আমরা করে দিলাম, এক্ষুনি অ্যাম্বুলেন্স যাচ্ছে নিয়ে আসবে, কিন্তু ওটা 52 নেমে গেছে, মানে ওটাকে এক্ষুনি ICU-তে না দিলে ওই পেশেন্টকে খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, ওটার ব্যবস্থা হয়েছে।
আর যেগুলো পারি আমরা করে দিই। ধন্যবাদ।